আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি প্রিয়জন আমাদের মা ও ছেলেকে এভাবে একা রেখে চলে যাবে সেটা কখনো ভাবতে পারিনি কি হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আড়াতের বাবা আমাদের রেখে চলে গিয়েছে সেজন্য আমি আর আরাচ্ছনা চলে এসেছি আরাধনার নানু বাড়িতে আরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আরাচ্ছনা তার নানুবাড়িতে এসে কতটা খুশি হয়ে গিয়েছে এটা ছিল আড়াতের নানা নানুর সাথে আরাতের নানুর বাড়িতে আমাদের প্রথম ইফতার তো এখানে আমি দেখলাম আড়াতের নানু ছোলা আর হলো ডাবলি ভিজিয়ে রেখেছে এটাকে আমরা ডাবলি বলি তো এটা ভিজিয়ে রেখেছে এখন এগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিব ছোলা আর ডাবলিগুলোকে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে কিছু থালাবাটি ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো সুন্দর করে এই র্যাকে অর্গানাইজ করে রেখে দিব গতকাল সেহেরি করে আর থালাবাটি ধোয়া হয়নি তো সেগুলোই জমা হয়ে গিয়েছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তাছাড়া আড়াতে নানু বাড়িতে আসার পর থেকে আরাচ্ছনা বারান্দা দিয়ে এই কবুতরগুলোকে দেখে তো আমি এখানে বারান্দায় আরাচ্ছনাকে কোলে নিয়ে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম আর এই কবুতরগুলো দেখাচ্ছিলাম এই কবুতরগুলো এখানেই থাকে এই দুই বাড়ির মাঝখানে এখানে ওরা থাকে এখানে বসবাস করে এখানে ওরা ডিম দেয় বাচ্চা ফুটায় তো এইগুলো আসলে ছাড়াই থাকে কেউ পালে না এগুলো এভাবেই থাকে আড়াশোনা কে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে এসেছি আর এখানে এসে দেখছি যে আরাতের ছোট মামা কোরআন তিলোয়াত করছে আসলে আমি মনে করি যে রোজার মাসে আমাদের রোজা যেমন রাখতে হবে নামাজ পড়তে হবে পাঁচ অক্ট তার সাথে সাথে কোরআন শরীফটাও আমাদের দেওয়া উচিত আরাতের মামা ওইখানে কোরআন তেলোয়াত করছে আর আড়াচনাকে আমি সামনের রুমে বসিয়ে দিয়েছি যে তুমি খেলাধুলা করো একা একা আম্মু একটু কাজ করি তো তো দেখতেই পাচ্ছেন আমাদের আরাচনা কিন্তু অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে সে একা একা গামলার মধ্যে উঠে যাচ্ছে তো এটা হলো আরাচনার গোসলের গামলা জন্য জন্য ওর 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 পটি গামলা তারপর খেলনা এগুলো বাসার সব কিছু আলাদা কিনে রাখে যাতে এসে খেলতে পারে আর ওই বাসারগুলো ওই বাসায় থাকে আজ দুদিন হয়ে গেল আরাচ্ছনা তার বাবাকে দেখেনি বাবার সাথে ইফতারও করতে পারেনি তো সেজন্য সে তার বাবাকে অনেক বেশি মিস করছে আর সে তার বাবাকে ডাকছে আরাচ্ছনাকে আমি খেলতে দিয়ে এখানে শরবতটা আমি বানিয়ে নিয়েছি এটা হলো লেবু দিয়ে গুড়ের শরবত আর লেবু দিয়ে গুড়ের শরবতটা কিন্তু অনেক বেশি মজা লাগে তাছাড়া এখানে আমি ফলগুলো ভিজিয়ে নিয়েছি পানিতে ফলগুলো কাটার আগে এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয় ফলের মধ্যে কোনো ফরমালিন থাকলে মেডিসিন থাকলে সেটা চলে যায় আর ফলগুলোও অনেক বেশি সতেজ হয়ে যায় তো এখন আমি সবগুলো ফল একসাথে কেটে নিব এই তো আমার ফলগুলো কাটা হয়ে গিয়েছে আমাদের বাসায় সবসময় আমরা বড় একটা এরকম স্টিলের প্লেটে এরকম সবগুলো ফল একসাথেই কেটে নেই। এতে সুবিধা হয় আর এখানে আমি আনারও কেটে নিয়েছি ফল কাটা শেষ করে রান্নাঘরে গিয়েছি রান্নাঘরে গিয়ে আড়াতের নানুকে আমি একটু হেল্প করেছি আড়াতের নানু এখানে পেঁয়াজু বানিয়েছে আর বানিয়েছে আলুর চপ বেগুনি আড়াতের নানু আড়াত এত বেশি ভালোবাসে যে আড়াতের জন্য ঝাল ছাড়া পেঁয়াজু এবং আলুর চপও বানিয়ে নিয়েছে আমি বাসায় এতদিন ইফতার বানিয়েছি আমি কখনো আসলে আড়াশনার জন্য ঝাল ছাড়া আলুর চপ কিংবা পেঁয়াজও বানাইনি তো এটা দেখে আমার কাছে আসলেই ভালো লেগেছে যে আরাচ্ছনার নানু আসলেই আরাচনাকে অনেক বেশি ভালোবাসে তারপর এখানে আমি ছোলাটা ভুনা করে নিয়েছি আর সাথে বাসায় ঘুগনিটা বানিয়ে নিয়েছি বাসায় ঘুগনি বানালে কিন্তু অনেক বেশি মজা হয় আর দেখতেই পাচ্ছেন ঘুগনিটা কত বেশি সফট হয়েছে তার পাশাপাশি আড়াতের নানা এখানে জিলাপি নিয়ে এসেছে তো আমি জিলাপিগুলো প্লেটে বেড়ে নিয়েছি আর এখানে নিমকি এবং বরিন্দাও ছিল সেগুলো আমি বেড়ে নিয়েছি ইফতারের সময় মোটামুটি হয়ে এসেছে আর এখানে আমাদের দারোয়ান চাচার জন্য ইফতার বেড়ে নিয়েছি আমরা সব সময় প্রতিটি রোজায় দারোয়ান চাচাকে ইফতার দেওয়ার চেষ্টা করি তো তো এখন আজান দিয়ে দিয়েছে আমরা ইফতার করতে বসে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন আড়াতাও আমাদের সাথে বসে ইফতার করতে পেরে অনেক বেশি খুশি ভাজা পোড়া ও ফল খেয়ে এবার আমরা মুড়ি ভত্যাটাও খেয়ে নিয়েছি ইফতার শেষ করে আরাতের নানু এখানে শিং মাছের পানি চেঞ্জ করেছে আর আরাত এগুলোর সাথে খেলছিল ইফতারের ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে আমাদের বাসার সামনে এবং মহল্লায় দোকানিরা অনেক ধরনের ইফতারের পশ সাজিয়ে বসে তো সেখান থেকে আব্বু প্রায় ইফতার কিনে নিয়ে আসে আজকে আব্বু ভেজিটেবল নিয়ে আসছে আর অনেক কিছু নিয়ে আসছে তো আমি ভেজিটেবলগুলো গরম করছি আর নিয়ে এসেছে আস্ত দুটো ফ্রাইড চিকেন আর সাথে ছিল নান রুটি তো এগুলো সব কিছু আমরা আসলে ডিনার করছিলাম এগুলো দিয়ে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আরাতের নানা সব সময় এখান থেকে আনে খাসির মাংস গরুর মাংস মুরগি তারপর নান রুটি রুমালি রুটি এগুলো আনতেই থাকে ইফতারের পরপর আমরা আবার এগুলো খাই রাতে ভাত খাই না খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আরাতের নানু এখানে সাহারির জন্য দুধ গরম করে রেখেছে আর এখানে বোয়াল মাছ ভুনা করেছে টমেটো দিয়ে এই বোয়াল মাছটা সত্যি এত বেশি মজা হয়েছে আম্মুর রান্নাটা আম্মুর রান্না খেতে আসলেই অনেক ভালো লাগে অনেকদিন পর আম্মুর রান্না খেলাম অনেক বেশি মজা লেগেছে আমার কাছে তাছাড়া আম্মু আরও রান্না করেছে গরুর মাংস দিয়ে আলু এবং পেঁপে এটাও অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ নানা নানানানুর সাথে আমাদের প্রথম ইফতারটা অনেক বেশি ভালো কেটেছে আর দেখতেই পাচ্ছেন আড়াতের নানা নানু কত আয়োজন করেছে আমাদের জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ